ভারতীয় হিসেবে আমি গর্বিত। আসুন আমরা সেই মূল্যবোধকে ধরে রাখি যা আমাদের দেশকে মহান করে তোলে। এই স্বাধীনতা দিবসে আসুন আমরা যে অগ্রগতি করেছি তা লালন করি এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে কাজ করি। স্বাধীনতা একটি উপহার, আসুন আমাদের জাতির বৃদ্ধি ও সমৃদ্ধিতে অবদান রেখে এটিকে সম্মান করি। সেই সম্মানের নিরিখে কয়েকটি আবৃত্তি আমি করে শোনাব। প্রথমটি হলো একটি পতাকা পেলে, লেখক হেলাল হাফিজ। কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস চল্লিশে বসে বলবেন পেয়েছি পেয়েছি। কথা ছিল একটি পতাকা পেলে পাতা কুড়ানির মেয়ে শীতের সকালে উমনেবে জাতীয় সঙ্গে শুনে কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মন্নু মিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে বাজবে যুদ্ধের শিশু সম্মানী সাদা দুটিবার। কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামার সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুযোগের ভাগ সকলে নিয়ে যাব নিজের সংসার।